আচ্ছা শুনেন, বিজনেস কার্ডের সাইজ কত বলেন তো? 3.5 কি ডায়ামিটারটা কি ইঞ্চি? ইঞ্চি। এখন সবাই 3.5 এর সাথে 0.25 যোগ করেন, 0.25 যোগ করবেন, কত আসে তাহলে? মানে 3.5 এর সাথেও 0.25 যোগ হবে, আর 2 পয়েন্টের সাথে 0.25 যোগ হবে, যোগ করেন তো কত কত আসছে? বুঝেন নাই কি বলছি? 2.25 আর 2.3 পয়েন্ট, ঠিক আছে? কত যোগ করছি মনে মনে থাকবে? 2.5 কিন্তু যোগ করছি, ঠিক আছে? ন্যাচারালি আমাদের হচ্ছে 0.25। এখন সবার সাথে কত যোগ করছি? 2.5 করে, এটার সাথে 2.5, এটার সাথে 2.5। এদিকে কারো সমস্যা আছে? কারো সমস্যা নাই, ঠিক আছে। শুধু এদিকে 0.25 যোগ করছি। আচ্ছা, এই হইলো একটা আপনার পেজ, বেশি নিছেন না পেজটা। এখন আপনি রেক্টাঙ্গেল টুলে এসে ইয়ে করেন, ফিল নেন একটা। এখন যদি আবার আমি কমাইতে যাই এই 0.25টা, তাহলে কত চলে আসলো? আমাদের আগেরটাতে চলে আসবে না? হ্যাঁ, কথা কয় না কেন? যদি কমাইতে চাই 0.25, আগের সাইজটা চলে আসবে না? এটা বুঝছে কিনা, সবাই বুঝছেন কিনা বলেন। তাহলে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এটা আমি একটু এটার সাথে অ্যাডজাস্ট করে নিই, মানে অ্যালাইন করতেছি, ঠিক আছে? অ্যালাইন করলাম, মিডিল অ্যালাইন করলাম। আচ্ছা, এখন এই যে 3.25-এর থেকে, এখন যে অ্যাকচুয়াল যে জিনিসটা, এটা থেকে আরো 0.25 বাদ দিব, বলেন কত আসে? পয়েন্ট ফাইভের থেকে 2.5 বাদ দেন, কালারটা চেঞ্জ করে নাহলে বুঝতে পারবেন না। এটাও অ্যালাইন করতেছি, এখন আমাদের রুলার তো কন্ট্রোল আর দিলেও আসবে, ঠিক আছে? রোলার নিয়ে এসে আপনি এগুলোতে রোল দিবেন। এখন রোল টাইনে টাইনে রোল দেন, এই ইয়েলো বাদ দিচ্ছি, ডিলিট দিচ্ছি, পিঙ্ক ডিলিট দিচ্ছি। এই যে আমি যে রোলারটা নিলাম না, এই যে এই পোর্শনটা আছে না, এটাকে বলে ট্রিম লাইন, ঠিক আছে? এই পোর্শনটা হচ্ছে ট্রিম লাইন আপনার, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার এই কি বলে, ব্লিড লাইন। ব্লিড লাইন মানে হচ্ছে এই জায়গা কাটবে, ঠিক আছে? আর এই যে পোর্শনটা হচ্ছে এদিক থেকে শুরু যে সবটা, এটা হচ্ছে সেফটি মার্জিন। সেফটি মার্জিন হচ্ছে আপনাকে এদিক থেকে এই পর্যন্ত ডিজাইন ডিজাইন থাকবে, কাজ টাজ লেখাপড়া থাকবে, ঠিক আছে? এই পর্যন্ত আপনার কাজ ডিজাইন থাকবে, ঠিক আছে? আর এই পর্যন্ত হচ্ছে আপনার ট্রিম লাইন, এটা হচ্ছে ব্লিড লাইন, এদিকে কাটা হবে। এখন বলেন এটা কি আপনাদের কঠিন লাগছে? প্রথম 0.25 বেশি নিছি, পরের গুলা দুইটা থেকে আমি শুধু কমাইছি, সহজ না? এই পৃথিবীতে এত সহজে কেউ বোঝাইতো না ট্রিম লাইন আর সেফটি লাইন আর ব্লিড লাইন। এখন কথা হয়েছে, এটি আমি প্রথম ক্লাসে করাই না, কে লেগে জানেন? প্রথম ক্লাসে এটি করলে না ফুলা ফাইন ভয় পেয়ে যায়। আজকে কি কঠিন লাগছে? আজকে সহজ লাগছে না? কারণ আপনাদের আজকে বয়স হয়েছে, ঠিক আছে?
এই যে এগুলো আমি কখনোই কখনোই প্রথম ক্লাসে দেখাই না। সবসময় এদিক থেকে নিয়ে আমি জাস্ট এদিকে ড্র্যাগ করলে, ক্লিক করলে তো এই বক্সটা আসবে। এই যে এই যে এই যে এই যে এইটা যে রেক্টাঙ্গেলের যে টুলটা, এটা দিকে নিয়ে আমরা যেদিকে ক্লিক করি তখন এই বক্সটা আসে না? তখন তো আমরা মেজারমেন্ট দিয়ে দিই, আমাদের প্রয়োজনীয় মেজারমেন্ট দিয়ে দিই, আমরা বক্স নিতে পারি। এটা তো যদি আমার প্রয়োজন না পড়ে মেজারমেন্টের, আমি তো এটা জাস্ট আমার স্পেসিফিক মেজারমেন্ট দরকার, যার জন্য ক্লিক করে আমি ওকে নাম্বার দিয়েছি। আমার তো এখন প্রয়োজন নির্দিষ্ট পরিমাণে, যদি প্রয়োজন না হইতো তাহলে কিন্তু আমি দিতাম না। আমার তো এখন প্রয়োজন ছিল না যে তাকে দেখাই দিতে হয়েছে, তুমি আমাকে 3.52 এরকম দাও, 3.125, তারপর হচ্ছে 2.1.75, ওকে তো বলে দিতে হয়েছে যে আমাকে মেজারমেন্টে দাও, যার জন্য কিন্তু আমরা ইয়ে করছি। না যদি ক্লায়েন্টরা তো এখন এখন আমরা যখন কাজ করব, এখন আমরা এই মাপটা দিয়ে করব, ঠিক আছে, এখন থেকে ক্লায়েন্ট চাক আর না চাক, ঠিক আছে, তখন আমরা এই মাপটা দিয়ে করব। তাহলে এই যে ইয়েটা থাকাতে, ওই যে নাম কি ট্রিম লাইনটা থাকাতে অনেক সময় সুবিধা, অনেক মেশিনে অনেক সময় আছে যে ডিজাইনের যে প্রয়োজনীয় অংশ কেটে যায়, তাহলে এই সমস্যাটা কখনোই হবে না। এখন এটাই সেভ করবেন, জাস্ট এটাই সেভ করবেন, এটাই জেপিজি দিবেন, এটাই পিএইচডি দিবেন। হ্যাঁ, এটা আপনি ইয়ে করে বলতে পারেন, এই যে টেমপ্লেট, একটা টেমপ্লেট করে রাখলেন বিজনেস কার্ড টেমপ্লেট, ঠিক আছে, এটা আপনি স্বপ্ন করে রাখলেন PLT। আপনার কাজ থাকবে কিন্তু এই যে এদিক থেকে এদিক পর্যন্ত আমি বলি, ওইটা তো আসবে না। সেভ করলে তো দেখাই যাবে, খারাপ লাগবে বলতে কি, আপনার তো যে ইয়ে নিবেন না, ব্যাকগ্রাউন্ডটা নিবেন, ওই ব্যাকগ্রাউন্ডটাই তো থাকবে, এতটা খারাপ লাগবে না, ঠিক আছে। হ্যাঁ, যদিও আমি দেই না, আমি এমনিতে 3.5:2 তে দিয়ে দিই, কারণ আমি আমি যাদেরকে দেই না পিডিএফ দিয়ে দিই, বুঝছেন, কারণ পিডিএফ থেকে প্রিন্ট করতে সুবিধা, পিডিএফ থেকে তো এত নড়াচড়া করতে হয় না, সমস্যা হয় না, তখন ওরা সমস্যা করে না, মানে আমি এখন পর্যন্ত সমস্যা পাই নাই আর কি। তো এখন বুঝতে পারছি এই ব্লিড ট্রিম এগুলা সেফটি মার্জিন।